Wiggle, wiggle, wiggle. Wiggle, wiggle, wiggle. Wiggle, wiggle, wiggle. Hey guys, welcome back to highflyer. আমি শ্যাম আর আজ আমরা এমন একটা গান নিয়ে চলে এসেছি যেটা প্রত্যেকটা হ্যাঁ দুই বাংলার প্রত্যেকটা ছেলে এবং মেয়ের মনের আবেগকে প্রকাশ করে এই গানটার মাধ্যমে তার ভালোবাসা একজনের প্রতি একটা মানুষের প্রতি এবং তার প্রতি যে টান তার প্রতি যে মায়া মমতা সেই জিনিসটা এখানে প্রকাশ পায় আমি সেই তারটা কার আমি বলছি সেটাই বলবো এবার তো সেই তিনি হলেন বাবার কথা বলা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমি জেমসের মানে গান বাবা কতদিন দেখি না তোমায় এই গানটা আমরা আজকে শুনবো তো প্রচুর সাজেস্ট করেছো তোমরা প্রচুর রিকোয়েস্ট এসেছে এই গানটার জন্য আমি এতদিন আটকে ছিলাম কারণ হচ্ছে এই ধরনের গানগুলো সাধারণত ব্লক করা হয় তো দেখি আমি চেষ্টা করছি আজকে করে আপলোড দেওয়ার যদি হয়ে যায় তাহলে আমাদের দুপক্ষেরই সৌভাগ্য যে আমরা এটা আমাদের মধ্যে শেয়ার করছি তো চলো আগে গানটা শুনে নিই তারপরে আর কথা হবে
সে কথা তবে মানুষের মতো মানুষে লেখা ইতিহাসের পাতায় নিজাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা ও খোকা যখন আমি থাকব না আমাদের মানে এদেশীয় হোক যেখানেই হোক প্রত্যেকের মনে একটা আবেগের কাজ করে একটা মানে কি বলবো ভালোবাসার টান সব কিছুই কাজ করে বিশেষ করে যাদের বাবা এখন নেই এখানে সেইটাই প্রকাশ করা হয়েছে যাদের মানে বাবা খুব গত হয়ে গেছেন খুব তাড়াতাড়ি তাদের কষ্টটাই এখানে তুলে ধরা হয়েছে এবং সেই কষ্টটা পুরো বুকে লাগে আর কথা এবং সুর দিয়েছেন প্রিন্স মাহমুদ সাথে গলাটা তো আমরা সবাই জানি সবার পরিচিত লেজেন্ড জেমসের কথাই বলছি আমি আর সাথে সাথে এই গানটা নিয়ে অনেক কিছু বলার রয়েছে কিন্তু যত বলবো তত কম হয়ে যায় তোর কিছু বলার থাকলে বলতে পারিস তো বাবার জিনিসটা শুধু বাবা বলবো না বাবা মা মানে এরা এমনই যে ছোটখাটো কথা বললে বা কিছু হ্যাঁ হয়তো একটু রাগ করি কিন্তু অ্যাকচুয়ালি সেই বেনিফিটটা আমরাই পাই পরে পরবর্তী সময়ে গিয়ে ঠিক আছে বা আমাদের যখন ছেলে মেয়ে হবে তখন তাদের ক্ষেত্রেও আমরা ঠিক সেইভাবেই কেয়ারিং হয়ে কথাগুলো বলবো কিন্তু তারা হয়তো একটু রাগ করবে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা তাদের ভালোর জন্য বলছি সে তেমনি আমাদের বাবা মাও জানে যে আমরা মানে তারা আমাদের ভালোর জন্য করছে কিন্তু কিছু কিছু যে ক্ষেত্রে আমাদের রাগ হয় পরবর্তী সময়ে এই যে না থাকার সময়টা এই যে বাবা যখন হারিয়ে গিয়েছে বা মা যখন হারিয়ে গিয়েছে তখন যে সেই স্মৃতিচারণগুলো এতটা কষ্ট দেয় এতটা ভাবুক হ্যাঁ ভাবুক করে তোলে এতটা ভাবায় যে আবার যদি সেই মানুষগুলোকে ফিরে পেতাম তাহলে হয়তো আজকে তারা যা বলতো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতাম এবং তাদের সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতাম তো আমার সবার কাছে এটুকুই অনুরোধ যে নিজের বাবা মাকে প্লিজ ভালো করে রাখো খুব ভালো মানে ভালোবাসো এখনই এই সময়টা পাচ্ছ এই সময়টা হাত থেকে চলে গেলে কিন্তু আর পাবে না তো এই সময়টাকে সবসময় অ্যাকচুয়ালি আমি এটাই বলি যে বর্তমানটাকে সবসময় প্রেফার করা উচিত সবার ভবিষ্যৎ বলে কিছু নেই অতীত বলে কিছু নেই অতীত তুমি পেরিয়ে এসেছো তাকে আর ধরতে পারবে না না ঠিক করতে পারবে আর ভবিষ্যৎকে না তুমি জেনেছো না কিছু করতে পারবে যেটা তোমার হাতে রয়েছে অর্থাৎ বর্তমান বর্তমানটাকে নিয়ে সবসময় চলো তাহলে দেখবে বর্তমানে খুশি থাকো ব্যাস আর কিছু দরকার নেই ভবিষ্যৎ এমনিই খুশি হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর সাথে সাথে কমেন্টসে জানিও কিছু বলার থাকলে তোমাদের ভাবাবেগ যদি কিছু থাকে সেগুলো প্রকাশ করো কমেন্টসে লেখার মাধ্যমে যতটা পারো আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করি